ভারতবর্ষের মুসলমানদের ততটাই অধিকার আছে যতটা অধিকার নরেন্দ্র মোদীর আছে। বিজেপি একটা মুসলিম বিদ্বেষী মুসলিম বিরোধী দল, এটা বলতে আমার কোন রকম লজ্জা নেই, কোন রকম বাধা নেই। আজকে যখন বিজেপি আন্দোলন করে 500 বছরের একটা মসজিদকে শহীদ করে দিল, উর্দিদারি বিজেপির উত্তরপ্রদেশের পুলিশ বুক লক্ষ্য করে গুলি করে 5টা মুসলমান ছেলেকে হত্যা করলো, এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। আপনারা অনেকেই জানেন উত্তরপ্রদেশের সাম্বলে কি ঘটনা ঘটে গেছে, মারাত্মক ঘটনা ঘটে গেছে। কিছু লোকে গিয়ে কেস করছে যে কোনো একটা জায়গার কোনো একটা মসজিদ, সেটা নাকি আজ থেকে অনেক অনেক বছর আগে 500,000 বছর আগে মন্দির ছিল, সেটা নাকি মুঘল রাজারা এসেছিল, ওই বাবর ঔরঙ্গজেব জাহাঙ্গীর, তারা নাকি সেটাকে ভেঙে দিয়ে মসজিদ তৈরি করেছে। তো সেটা এখন সার্ভে করে দেখা হবে, সেটা আদৌ হিন্দু মন্দির আছে কিনা, তারপর আগামী পদক্ষেপ নেওয়া হবে কোর্টের মাধ্যমে। উত্তরপ্রদেশে যোগী মোদীর ডবল ইঞ্জিন মডেল চলছে, সেখানে মুসলিম বিরোধী একটা মানে প্রথা চলছে, মুসলিম বিরোধী বিজেপি সরকারে আছে, সেখানে মানুষকে উত্তপ্ত করা হলো, কিছু মানুষ প্রতিবাদ করলো, উত্তরপ্রদেশ পুলিশ প্রথমে লাঠিচার্জ করলো, তারপরে কিছু পাথর ছোঁড়াছুড়ি হলো দুপক্ষে। পাথর ছোঁড়াছুড়ি হওয়ার পর যেটা সবচেয়ে বড় ব্যাপার, যেটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি, উত্তরপ্রদেশের পুলিশ উর্দি পরে গুলি চালালো সাধারণ নাগরিকের উপরে। ভাবা যায়, উত্তরপ্রদেশের পুলিশ উর্দি পরে সাধারণ নাগরিক যারা প্রতিবাদ করছিল তাদের ওপরে বুক লক্ষ্য করে গুলি চালালো। আর এই গুলি চালানোর কারণে আমরা আগে জানতাম 3 জন মুসলিম সম্প্রদায় 3টে ছেলের মৃত্যু হয়েছে, এখন জানা যাচ্ছে 5 জন মারা গেছে। ভাবতে পারছেন? আর সেখানে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে সারা ভারতবর্ষে, যেখানে সেই অঞ্চলের উত্তরপ্রদেশ পুলিশের যে পুলিশ কর্তা, সে বলছে গুলি চালাও গুলি চালাও, সব লোক মিলকে গুলি চালাও, মানে গুলি চালান আর একসাথে সবাই মিলে গুলি চালাও। সেই ভিডিওটা, সেই যে ভিডিওটা ভাইরাল ভিডিওটা, সেটাও আপনাদের দেখানোর জন্য, আপনাদের জ্ঞাতার্থে এই ভিডিওর মধ্যে আমি পোস্ট করছি, দেখুন। ভেবে দেখেছেন কোনদিন উত্তরপ্রদেশের পুলিশ উর্দি পরে বলছে গুলি চালাও আর সাধারণ মানুষের যারা প্রতিবাদ করছে, যারা রাস্তা আটকাচ্ছে, তাদের বুক লক্ষ্য করে গুলি চালাচ্ছে? এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। দৈনন্দিন বিজেপির নেতারা যে সাম্প্রদায়িক ভাষণ দিয়ে যাচ্ছে, বিজেপি একটা মুসলিম বিদ্বেষী মুসলিম বিরোধী দল, এটা বলতে আমার কোন রকম লজ্জা নেই, কোন রকম বাধা নেই। তারা যেভাবে দৈনন্দিন ভাই ভাইয়ের মধ্যে বিষ ঢালছে, যেভাবে দৈনন্দিন এরা ষড়যন্ত্র করছে ভোটে জিততে পারবে না বলে, মমতা ব্যানার্জিকে হারাতে পারবে না বলে ভাই ভাইয়ের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করছে, ভারতবর্ষের মুসলমানদের ততটাই অধিকার আছে যতটা অধিকার নরেন্দ্র মোদীর আছে। আর যদি বিজেপি বলে এই কথা যে মুঘল এসেছিল, বাবুর জাহাঙ্গীর ঔরঙ্গজেব এসে হিন্দু হত্যা করেছে, মন্দির ভেঙে দিয়েছে, হ্যান ত্যান করেছে, আমরা ইতিহাসের পাতায় পড়েছি, আমরা কেউ চাক্ষুষ দেখিনি, বিজেপি এমন ভাবে কথা বলছে আমি বিজেপি চাক্ষুষ দেখেছে, যদি সেটা ভুল, আমি বলছি মানুষ হত্যা করেছে যদি করে থাকে ভুল, যদি মন্দির ভেঙে থাকে ভুল, তাহলে যদি বাবর ঔরঙ্গজেব জাহাঙ্গীর আর মুঘল রাজাগুলো ভুল হয়ে থাকে, তাহলে আমার প্রশ্ন, আজকে যখন বিজেপি আন্দোলন করে 500 বছরের একটা মসজিদকে শহীদ করে দিল, যখন বিজেপি এই নোংরা চক্রান্ত করে উর্দিদারি বিজেপির উত্তরপ্রদেশের পুলিশ বুক লক্ষ্য করে গুলি করে 5টা মুসলমান ছেলেকে হত্যা করলো, তাহলে ঔরঙ্গজেব আর নরেন্দ্র মোদীর মধ্যে পার্থক্য কোথায়? তাহলে মুঘলদের সাথে বিজেপির পার্থক্য কোথায়? দেখুন ভিডিওটা।